আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই যে রাতের বেলা অফিস থেকে ফেরার পথে আপনাদের ভাইয়া কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছে, লাল শাক, ধনিয়া পাতা, পালং শাক, ফুলকপি, তারপর সিম নিয়ে আসছে। সিমগুলো মোটামুটি ভালোই, রাত্রের বাজার হিসেবে একদম খারাপ না। যাই হোক, কয়েকটা টমেটো, একটা বেগুন, বেগুনটা ভাজা খাওয়া হবে, কাঁচামরিচ, কাঁচামরিচগুলো ভালোই। তো এখন এই বাজারগুলো একটু গুছিয়ে রাখি। শাকপাতাগুলো আমি রাতের বেলায় বেছে রেখে দিব, কাজটা একটু এগিয়ে রাখাই আর কি। তারও বাজার নিয়ে আসছে, আদা, রসুন, পেঁয়াজ, এই যে দেশি পেঁয়াজ, নতুন পেঁয়াজ, তারপর আদা, রসুন, এগুলো গুছিয়ে রাখি। দেখতে দেখতে পুরনো বছর বিদায় নিয়ে নতুন আর একটি বছর শুরু হয়ে গেল। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই, সেই সাথে দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন আল্লাহ পাক আমাদের অতীতের ভুল গুণাগুলো মাফ করে দিয়ে আমাদের বর্তমান ও আগামী দিনগুলোতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখেন। এছাড়াও শান্তি, সমৃদ্ধি, ক্ষমা ও সম্মানজনক রিজিক দান করেন আমাদের সবাইকে, আমিন। তো যাই হোক, সকালের নাস্তার জন্যে দেখতেই পাচ্ছেন খিচুড়ি বসিয়ে দিলাম, ভুনা খিচুড়ি রান্না করব, ভাতের চাল দিয়ে, মসুরের ডাল দিয়ে, আর যা যা মশলা উপকরণ দেওয়া দরকার সব একসঙ্গে দিয়ে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। আলো ঝলমল, রৌদ্র উজ্জ্বল সকাল, আর শীতের এই মিষ্টি হাওয়া অসাধারণ, মাশাআল্লাহ। শীতের মধ্যে বিকেলের নাস্তা গরম এক কাপ চা আর মুড়ি হলে আর কিছুই লাগে না। তো চা নিয়ে, মুড়ি নিয়ে বসে পড়লাম নাস্তা করতে বিকালে, যদিও চাটা গরম নাই, কারণ চাটা বানিয়ে আমি আবার বিকালে ঘরের দরজা জানলাগুলো একটু বন্ধ করতে গিয়েছিলাম। বিকালে যদি দরজা জানলা বন্ধ না করি তাহলে ঘরের মধ্যে মশা ঢুকে যায় আর কি, এই জন্য। তো যাই হোক, এখন চাটা খেয়ে নেই। চাটা একেবারে ঠান্ডা হয়ে যায় নাই, এখনও গরম আছে খানিকটা, দিয়ে দিলাম মুড়ি। গরম ধোয়া ওঠা সবজি, আজকে রাতের ডিনার তৈরি করেছে আমার একমাত্র রাজকন্যা। তো দেখেন, মাশাআল্লাহ, ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল, অসাধারণ হয়েছে খাবারটা। তো আমরা এখন সবাই খাবো,
আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।